হ্যালো এভরিওয়ান, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই ক্লাসে আমি তোমাদের আলোচনা করব এবং সম্পূর্ণটা রিভিশন ক্লাস, যেটা জেনপাস এবং জিএনএম এএনএম পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে 2 থেকে 3 তোমরা মার্ক পাবে শিওর, যদি ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে ভালো করে দেখো। তো চলো শুরু করব এবং প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। সি হ্যাজ অ্যান ইজি অ্যাক্সেস ড্যাশ মাই অফিস। তো 4টা অপশান তোমাদের সামনে রয়েছে, যে উত্তরটা তোমরা সঠিক মনে করছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে সঠিক উত্তরটা কী হচ্ছে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, অর্থাৎ অ্যাক্সেসের পরে অবশ্যই আমরা টু ব্যবহার করব। নেক্সট আমরা প্রশ্নে চলে যাব। এভরি মাদার হ্যাজ অ্যাফেকশন ড্যাশ হার চাইল্ড। অপশান তোমাদের সামনে 4টে রয়েছে, যে কোনো একটা অপশান চুজ করতে হবে তোমরা যদি মনে করো যে অপশানটা ঠিক আছে। ওকে, কারণ হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই সঠিক যে অ্যান্সারটা তোমাদের হবে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি, অর্থাৎ অ্যাফেকশনের পরে অবশ্যই আমরা ফর ব্যবহার করব। যদিও লাইভ ক্লাসে এগুলো আমি তোমাদের আলোচনা করেছিলাম। নেক্সট হচ্ছে সি হ্যাড অ্যান অ্যাম্বিশন ড্যাশ ফর ফেম। 4টে অপশান তোমাদের সামনে আছে, অবশ্যই যে সঠিক উত্তরটা তোমরা মনে করছো অবশ্যই তোমরা অপশানটা চুজ করবে। তোমাদেরকে সর্বতোভাবে আমি কিন্তু গাইড করার চেষ্টা করছি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, অর্থাৎ অ্যাম্বিশনের পর সবসময় আমরা ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ব্যবহার করব। পরবর্তী প্রশ্ন রয়েছে, দ্য চাইল্ড হ্যাজ নো অ্যাপেটাইট ড্যাশ ফুড নাও। 4টে অপশান তোমাদের সামনে আছে, অবশ্যই প্রত্যেকটার অ্যান্সার কিন্তু আমার দরকার রয়েছে তোমাদের কাছ থেকে। প্রত্যেকে অ্যান্সার সঠিকভাবে দেবে এবং অবশ্যই দেখবে যে কটা অ্যান্সার তোমরা সঠিক করলে। রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ অ্যাপেটাইটের পরে সবসময় আমরা অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ফর ব্যবহার করব। নেক্সট কোয়েশ্চেন, পে অ্যাটেনশন ড্যাশ হোয়াট আই সে। ওকে, তো অ্যাটেনশনের পরে তোমাদের বলতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কোনটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো এইভাবে তোমরা রীতিমতো প্র্যাকটিস করতে থাকো। রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ অবশ্যই অ্যাটেনশনের পরে আমরা টু প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ব্যবহার করব। পরবর্তী, আই ওয়ান্ডার্ড অ্যাট হিজ অ্যান্টিপ্যাথি ড্যাশ সোশ্যাল লাইফ। তো তোমাদেরকে বলতে হবে যে ওয়ার্ডটা রয়েছে অ্যান্টিপ্যাথি, এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে 4টা অপশানের মধ্যে কোনটা তোমরা চুজ করবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যান্টিপ্যাথির পরে অবশ্যই আমরা টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখো। নেক্সট কোয়েশ্চেন, হি হ্যাজ নো অ্যাপোলজি ড্যাশ মিউজিক। 4টে অপশান তোমাদের সামনে আছে, অবশ্যই অপশান চুজ করবে তোমরা যদি তোমরা মনে করো যে অপশানটা সঠিক রয়েছে। তো এখানে 4টে অপশানের মধ্যে রাইট যে অ্যান্সারটা অ্যাপোলজির পরে হয়ে যাবে সেটা হচ্ছে অপশান নাম্বার এ, অর্থাৎ অবশ্যই আমরা ফর ব্যবহার করব এখানে। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। আই ওয়াজ গ্ল্যাড টু মেক অ্যাকাউন্টেটেড ড্যাশ হিম। তো এখানে ওয়ার্ড রয়েছে দেখো অ্যাকাউন্টেটেড, তো এর পরে সঠিক অ্যান্সার তোমাদেরকে চুজ করতে হবে অপশান অনুযায়ী। অ্যাকাউন্টেডের পরে অবশ্যই আমরা যেটা ব্যবহার করবো অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি, অর্থাৎ অবশ্যই আমরা ফর ব্যবহার করব, উইথ ব্যবহার করব। নেক্সট কোশ্চেন, হি হ্যাজ অ্যান অ্যাভারসন ড্যাশ লার্নিং। তো 4টে অপশান তোমাদের সামনে রয়েছে, তো তোমাদেরকে বলতে হবে যে অ্যাভারসনের পরে কোন প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো যারা রেগুলার ক্লাস লাইভ দেখো তারা কিন্তু একমাত্র অ্যান্সারগুলো করতে পারবে, কারণ রিভিশন ক্লাস আমাদের এই মুহূর্তে চলছে। অপশান ডি হবে, অর্থাৎ অ্যাভারশনের পরে অবশ্যই আমরা অপশান ডি অর্থাৎ টু ব্যবহার করব। এই ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে এবং আরও যদি ডেইলি আপডেট তোমরা পেতে চাও, লাইক সাবস্ক্রাইব করবে ফর রিভিশন ক্লাসেস। ওকে, তো এই ক্লাসগুলো তোমাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, যে যত বেশি রিভিশন করবে সে তত বেশি স্কোর ভালো করতে পারবে। তোমাদের যদি অ্যাম্বিশন জেনপাসকে ক্র্যাক বা জিএনএম এএনএমকে ক্র্যাক করতে হয় তাহলে রেগুলার ক্লাসগুলো দেখো এবং প্রত্যেক দিন রাত 10টার সময় আমরা লাইভ ক্লাস করাই, সেখানে অবশ্যই তোমরা পার্টিসিপেট করো। টেলিগ্রামে লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে, প্রত্যেকে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু শিডিউল দেওয়া হয়। প্রত্যেকে ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। যদি ক্লাসগুলো ভালো লাগে এবং আপডেট পেতে হলে অবশ্যই আবারও বলছি লাইক সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, টেক কেয়ার।